বিক্ষুব্ধ হয়ে যায়। তারা এখানে পান্তুয়া নামে যে মিষ্টির দোকানটা আছে তাদের কর্মচারীর উপরে তারা বিক্ষুব্ধ ছিল এবং মারধরও করে। এটা জানার পরে আমরা তারা দ্রুত চলে আসি। আসার পরে যারা জানতে পারি যে গতকালের ঘটনাটা ছোটখাটো ঘটনা ছিল, যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের সাথে এখানে একটা এখানে এসে দাঁড়ায় ছিল, এখানে আরেকটা সিএনজির সাথে মনে হয় একটু ভারী লাগে, এটাকে কেন্দ্র করে এরা আবার গিয়ে ইন্টারফেয়ার করে যে বাসে এই সিএনজির সাথে লাগলো তাহলে কিছু জরিমানা দিয়ে যাক বা কিছু একটা এরকম ছিল। যেহেতু বাসটা এখানে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল আর বাসটা ছিল ছাত্রীদের বাস, এই জন্য এরা মনে করছে যে ছাত্রীদের বাসে আবার উঠে গিয়ে এরা আবার ভিতরে দু একজন উঠছিল যে কারা কারা আছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে ওদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় যে আমাদের ছাত্রী বাসে কেন তারা উঠলো, এই কর্মচারীরা। তো এই কর্মচারীরা উঠলো, এখানে ম্যানেজার যে ছিল তাকে আসে এসে যখন আজকে তারা চার্জ করে এবং অন্যান্য আরও অনেক স্টুডেন্ট ছিল, তো এই প্রেক্ষিতে সে অবশ্য প্রথমে মাপ চাইলেও পরে দেখলাম যে এখানকার নেতৃবৃন্দ ছাড়া আসলে হবে না। পরে আমি ছাত্রলীগের ওখানে নেতৃবৃন্দ যারা ছিল এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে প্রক্টর কামাল সাহেব উনি অনেক হেল্প করেছে, উনি আসলো, আসার পরে আমরা একটু বসে এই সে একটু মাপ চাওয়ার প্রেক্ষিতে সমাধান একটাই হয়েছে, সেটা হচ্ছে এখানকার যে পান্তুয়ার যে ম্যানেজার আছে সে তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছে, যা হয়েছে এর জন্য আমরা ক্ষমা চাচ্ছি। শেষ আসলে স্থায়ী এটা আপনারা জানেন যে আব্দুল হামিদ রোড অত্যন্ত একেবারে চিকন একটা সড়ক, এইটার উপরে পুরা শহরটা। আমরা এর আগে বহু চেষ্টা করেছি, এখন এই বড় বাসগুলো ঢুকলে এটা ঝামেলা হবেই, এই জন্য আমরা বলছি যে এখানে এই প্রক্টর সাহেব আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা একটু বসবো যেন বড় বাসটা আমরা কোনোভাবে এড়াইতে পারি কিনা, বিকল্প কোনো ব্যবস্থা আমরা করতে পারি কিনা, সেটা করতে পারলে খুবই ভালো হবে। এবং ছাত্রদের সাথে পান্তুয়ার মিষ্টির দোকানের যে স্টাফদের সাথে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তারই জের ধরে আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষুব্ধ অবস্থায় এখানে আসে এবং আমরা পাবনা জেলা পুলিশ, পাবনা সদর থানা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সহযোগিতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এবং আপনি যেটা বললেন যে বড় বড় গাড়ি শহরের মধ্যে যাওয়ার কারণে যে ভোগান্তি, এটা আমরা পাবনা জেলা প্রশাসন এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা বসবো, এটা কীভাবে একটু এই ভোগান্তি থেকে মুক্ত পাওয়া যায়। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জেলা প্রশাসন বসে খুব দ্রুতই এটা একটা প্রপার সমাধানে আসবো, যেটা দিয়ে জনগণের ভোগান্তি একটু কম হয়।